হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব 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 ভালো আছি। এখন বাজে সকাল 10টা, আর আমি ঘুম থেকে উঠে আমার চা ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি ছাদে এসেছি, ছাদে এসে একটু রোদ পোয়াচ্ছি, একটু পরে নিচে চলে যাব। নিচে চলে গিয়ে বাবা বাজার নিয়ে এসেছে অলরেডি, তো দেখবো কী নিয়ে এসেছে, আর সেটা রান্না করবো। রান্না করে তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করবো। দেখো কী সুন্দর রোদ। আমার তো এই শীতকালে ছাদের থেকে নিচেই নামতে ইচ্ছা করে না, আর গরমে তো কোনো প্রশ্নই আসে না, আর বিকালে ছাড়া আমি মানে উঠি না। দেখো কী সুন্দর রোদ। আর এই রোদের মধ্যে না সোয়েটার পরে এসেছিলাম, তা এত গরম লাগছিল তো খুলে ফেলেছি সোয়েটারটা, করে ঘুরে বেড়াচ্ছি। তো এখন আমি নিচে যাব, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাবা মাংস নিয়ে চলে এসেছে, এবার মাংসগুলোকে আমি ধুয়ে নেব। মাংসটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে ম্যারিনেশন করে রাখবো। রসুন দিয়ে দিলাম, এবার দেব হচ্ছে শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা। আদাটা আরেকটু দিয়ে দেব, শুকনো লঙ্কাটা আরেকটু দিয়ে দেব, আর দেব নুন আর হলুদ। নুন দিয়ে দিল, আর দেব এর মধ্যে সরষের তেল। এবার এটাকে হাত দিয়ে ম্যারিনেশন করে নেব, মাখিয়ে নেব, সরি। এটাকে মেখে তারপরে আধ ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো। আর একটু তেল দিয়ে দিই, আর বেশি দেব না, যেহেতু মাংস ম্যারিনেট করার সময় আমি অলরেডি তেল দিয়ে রেখেছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে আমি ফোড়নটা দিয়ে নেব। এভাবে মাংসটা করলে মাংসের তেলটা খুব ভালো আসে, আর মাংসটা খেতেও খুব ভালো হয়। তো এটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, এবার একটু নুন দিয়ে দেব, দিয়ে এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব বাদামি করে। আমার এখানে মশলাটা কষানো হচ্ছে, এতে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আদা রসুন লঙ্কা নুন হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এই যে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এর মধ্যে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম আমি। তো এবার আমি চিকেনটাকে এর মধ্যে ঢেলে দেব। তো এখানে আমি মাংসটা কষাতে দিয়ে দিয়েছি, মাংসটা এখন কষছি। মাংসটা হতে থাকুক,
একটু ঢেকে দেব মাংসটাকে আমি। এই যে আমার মাংস কষানো হয়ে এসেছে প্রায়, আর এখানটা ভাতটাও মা বসিয়ে দিয়েছে, ভাতটাও ফুটছে। আর এই যে মা এখানটা কচু কাটছিল, বাবার বাইরে গেছিল, কচু বাটা হবে। তো মা ঘুষনিতে ঘষছিল, তো মায়ের হাতে ব্যথা, তো তাই মাকে বললাম ঘুষনিতে ঘষো না, বটিতে কেটে তারপরে মিক্সিতে দিয়ে পেস্ট করে দাও, তাহলেই হয়ে যাবে, দিয়ে তারপরে আর কি মা কচুটা রান্না করবে। আর এদিকে আমার মাংস প্রায় হয়েই এসেছে, ভাতটাও তো এসে গেছে, তো চলো মাংসটা এবার নামিয়ে ফেলবো। তো আমার স্নান করা কমপ্লিট, এবার আমি পুজো দিতে বসবো। এই হচ্ছে আমার ঠাকুর, আর ইনি হচ্ছেন আমাদের গুরুদেব, প্রভু জগৎবন্ধু। আর এই যে হচ্ছে আমার ঠাকুর, যে বজরংবলী, শিব ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, বাবা লোকনাথ। আর এই যে আমার গণেশ ঠাকুর। আর এখানে যে উলের ড্রেসগুলো দেখছো শীতে ঠাকুরকে পরানো, এগুলো সব আমার মায়ের হাতের বানানো, মা নিজের হাতে এগুলো বানিয়েছে, এগুলো আরও অনেকগুলো আছে। তো মা হাতের কাজ খুব সুন্দর জানে, মা এগুলো সব করে ঠাকুরের জন্য, আমি পারি না এগুলো। তো চলো পুজোটা এবার আমি দিয়ে নিই। তো আমার লাঞ্চ করা কমপ্লিট, খেয়ে দেয়ে উঠে একটুখানি বেরিয়েছি। এই যে ওরা সব ব্যাডমিন্টন খেলবে বলে সব জড়ো হয়েছে এক জায়গায়, আমি অতটা পারিও না খেলতে, তার জন্য আর খেলবো না। এই হচ্ছে বাঙ্কু, তো চিকেন টা ভালোই হয়েছিল, সবাই তো খুব ভালোই খেয়েছে। মা কেমন খেয়েছো বললে না, তো কেমন খেয়েছো চিকেনটা? আমি ভালো খেয়েছি। আচ্ছা ওরা সবাই এখন ব্যাডমিন্টন খেলছে, আমি এখন থেকে সরে যাই, না হলে ওরা কখন আমাকে উড়িয়ে দেবে তার ঠিক নেই, ফেদার মনে করে। তো বন্ধুরা এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম, পরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে প্লিজ 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 লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো।